ঘুরতে ঘুরতে চলে আসলাম কোরিয়ান একটা বাণিজ্য মেলায়। দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা মেলা চলতেছে, এটা কোরিয়ানদের একটা ঐতিহ্য, তো এটা দেখার একটা সুযোগ করে দিচ্ছি তোমাদের। তোমরা দেখো অনেকটা মানে কি বলবো, যান্ত্রিক নগর থেকে বেরিয়ে এসে মানুষ সবাই উল্লাস করতেছে। এটা পাশে কিন্তু খুব সুন্দর একটা সমুদ্র সৈকত, দেখো বিশাল এলাকা জুড়ে এই সৈকতটা, হাজার হাজার পর্যটক এখানে ঘোরাঘুরি করে, প্রায় লাখ টাকা সরি হাজার হাজার মানুষ এখানে আসে। এই সৈকতের উপর দিয়ে দেখো কত সুন্দর একটা ব্রিজ চলে গেছে, এটা আসলে এরকম একটা দৃষ্টিনন্দন ব্রিজ সবারই সব দেশে থাকা উচিত। যাই হোক, এই ড্রোন ভিডিওগুলো কিন্তু আরও মজার, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। বাইরের দৃশ্যগুলো আসলে তোমাদের জন্য কালেক্ট করতে অনেক কষ্ট হয়, তারপর শুধু তোমাদের দেখার উদ্দেশ্য এটা করা হয়। দেখো অনেক সুন্দর একটা জিনিস, এই ট্রাম বাসগুলো কিন্তু আমাদের বাংলাদেশে হতে পারতো। জায়গাটা কিন্তু খারাপ না, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা, যেখানে আসলে সাথে চিল চিল আর চিল মনে হবে, যে উড়িয়ে দাও নিজেকে পুরো পৃথিবীর মাঝে। আচ্ছা এই নৌকা কখনো চালিয়ে দেখছো তোমরা? এটা কি নৌকা বলে বাংলাদেশে, সাম্পান নৌকা নাকি? আমার তো মনে হয় তাই। যারা এই শিপে চাকরি করে তারা কিন্তু আসলে এক থেকে মিনিমাম 6 মাস 7 মাস তারা এই শিপে পড়ে থাকে, জাহাজে পড়ে থাকে। কবে তাদের আসলে গন্তব্য শেষ হবে, মানে একদম কূল কিনারা নাই, সমুদ্র যেমন কূল কিনারা নাই, এরকম তারা ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে দিনের পর দিন, মাসের পর মাস। তাদের জীবনটা কিন্তু একটু বৈচিত্র্যময়, আমাদের থেকে একটু আলাদা। তারা এই যে বাসা থেকে বের হয় মোটামুটি 6 মাস মিনিমাম তারা সাগরেই পড়ে থাকে, কি একটা পরিস্থিতি দেখো তাদের। তবে একটু রোমাঞ্চকর বটে, তবে তোমরা যারা সাগরের ভিতরে বিভিন্ন কর্ম করো বা বিভিন্ন কাজ করে থাকো, তারা অবশ্যই যদি ভিডিওটা দেখো কমেন্ট করে জানাবা, যারা সাগরে চাকরি করে বিশেষ করে সমুদ্র সৈকতে, তাদের অভিজ্ঞতাটা একটু বর্ণনা করবা। সবার জন্য শুভকামনা, ভালো থাকবা, 100% বেশি বেশি লাইক করবা, শেয়ার করবা। যাই হোক, তোমাদের সবার দিন ভালো কাটুক এই প্রত্যাশায়, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। বাই বাই।